রাজধানীর দুই নগরী পিতার ঘোষণা ছিল কুরবানির বর্জ্য ২৪ ঘন্টার মধ্যেই অপসারণ করা হবে, কাজও করছে পুরোদমে। তবুও ঢাকা দক্ষিণ সিটির অনেক জায়গায় দেখা যায় বর্জ্যের স্তব, অনেক অলিগলিতে ছিল কুরবানির ময়লা আবর্জনা। বলছে যে ২৪ ঘন্টার মধ্যে এটা শেষ, এখন আপনি এটা না সব জায়গায় দেখেন কইরা, ওই সাজানকে আমরা যেখানে থাকি একটু ভিতরে যান, যাই দেখেন সব ময়লা রয়েছে রাস্তার মধ্যে, মেইন রোডের মধ্যে, মেইন রোডে হাঁটা যায় না। দুর্গন্ধ তো হচ্ছেই, দুর্গন্ধ এটা তো একদম কমন জিনিস, তারপর রাস্তাঘাট দেখেন না কি অবস্থা, গোবর টোবর সব করে চলতে তো সমস্যা, সবারই চলতে সমস্যা। এখন ব্যাপার হচ্ছে ঘোষণা দিয়ে যদি কাজ না করে তো এটা তো ব্যর্থতা, আমি মনে করি এটা ব্যর্থতা। তবে বেলা বাড়ার সাথে সাথে আবারও পরিচ্ছন্নতার কাজ শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন, সাথে সহযোগিতা করে সেনাবাহিনীও। ঈদের আগের দিন থেকেই কাজ চলমান, আমরা ওয়ার্ডের যে কাজগুলো আছে, এমনি যে ওয়ার্ডের যে কুরবানি হয়েছে এটা আমরা 100% ক্লিয়ার করে ফেলছি গতকালকে ২৪ ঘন্টার আগেই, কিন্তু হাটের কাজটা চলমান আছে। আর বিশেষ করে বিজি এলাকা, তো এখানে গাড়িগুড়ির মুভমেন্ট বেশি, এই জন্য হাটে একটু সময় লাগতেছে, তবে আশা করি আজকের মধ্যেই আমরা ধলাইখাল হাটও ক্লিয়ার করে ফেলবো। এদিকে ভিন্ন চিত্র ছিল উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনায়, ভোর থেকেই বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায় অপসারণ ব্যবস্থার উন্নতি, অবশিষ্ট বর্জ্য পরিষ্কার করা হয় সকাল সকাল। নগরবাসীর সহযোগিতায় এ কাজ সহজ হয়েছে বলেন উত্তরের মেয়র, জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা গাবতলিতে হবে আধুনিক জবাইখানা। গতকাল রাত্র ১০টার মধ্যে যে চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম বর্জ্য পরিষ্কারের জন্য, সেই চ্যালেঞ্জ আমরা ইনশাল্লাহ নগরবাসীর সহায়তায়, আমি আবার রিপিট করতে চাই, নগরবাসীর সহায়তায় আমরা গতকাল রাত্র ১০টার মধ্যেই সকল বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি। এই জন্য আমি করতালির মাধ্যমে নগরবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই, এই করতালিটা আমি নগরবাসীকে উৎসর্গ করতে চাই। দুই সিটির বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় ১৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী ও ৯৫০ গাড়ি। শফিকুজ্জামান রুবেল, নিউজ ২৪, ঢাকা।